বলার সুযোগ দানের জন্য। মাননীয় স্পিকার, আমি আমার আপনার মাধ্যমে আমার বিরোধী দলকে একবার আবার বলবো বিষয়টি দেখতে। বিষয়টি হচ্ছে নারী অধিকার আইনের অপব্যবহার হচ্ছে। যখন আপনারা একটি উদাহরণও দেখতে আমরা দেখতে পাচ্ছি যে আসলেই হচ্ছে, তখনই কিন্তু প্রস্তাবের সত্যতা যাচাই হয়ে যায়। মাননীয় স্পিকার, একবার যখন আমরা বলতে পাচ্ছি যে 50% না হোক অন্তত 40% নারী এই আইনের অপব্যবহার দিয়ে কোনো না কোনোভাবে তাদের স্বার্থ সিদ্ধি করছে, তাহলেই আমরা বলতে পারবো যে আজকে আমাদের এই প্রস্তাবের প্রস্তাবটি অবশ্যই সত্য। মানুষকে একটি ছোট গল্প দিয়ে শুরু করি। রিপন নামের একটি ছেলে 17 মাস সে জেল খেটেছে শুধুমাত্র একটি মিথ্যে অপবাদের কারণে। নারী ও শিশু নির্যাতন আইনের ধারায় 9 নং ধারা অনুযায়ী তাকে 3 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 17 মাস সে অপেক্ষা করে ফরেন্সিক রিপোর্ট এবং চার্জশিটের জন্য। জামিনযোগ্য অপরাধ না হওয়ার কারণে এই যে 17 মাস এই ছেলেটির জীবন থেকে চলে যায়, তার মা আত্মহত্যা করে অপবাদ এবং বঞ্চনার জন্য প্রতিটা মুহূর্তে তার এই এই জীবনের এই যে ধারাটি ব্যাহত হয়, এক্ষেত্রে দায়ী কারা মাননীয় স্পিকার? এই ক্ষেত্রে দায়ী হচ্ছে সেই আইনটি, যে আইনটি কোনো ধরনের ফাঁকফোকর রেখে যাচ্ছে। মাননীয় মন্ত্রী একটু অপেক্ষা করুন, একটা প্রশ্ন করতে চাচ্ছি। যে যে 17 মাস সময়টা লেগেছে বিপুলের জন্য ফরেন্সিক রিপোর্ট এবং অন্যান্য জিনিস আসতে, এটা কি আইনের অপব্যবহার নাকি আমাদের প্রক্রিয়াটার অপব্যবহার? জি, আমি বারবারই বলছি এটির মূল জায়গাটি কোথায়। মিথ্যে মামলা, মিথ্যে মামলাটি এসেছে আইন থেকে। যখন আইনের কাছে এই দ্বারগ্রস্ত হচ্ছে এবং তারা জানতে পারলো যে এই আইনের মাধ্যমে সে মিথ্যে মামলা যাচাই করা হলো, এবং সবচেয়ে বড় বিষয় হলো যখন ছেলেটি জানতে তার সকল ধরনের দোষ সাব্যস্ত হলো যে সে নির্দোষ, তখন জানা গেল যে ওই মেয়েটিকে কোনো ধরনের শাস্তি দেওয়া হয়নি, কারণ আইনের এই ধর এই মেয়েটিকে শাস্তি দেওয়ার কোনো ধরনের প্রক্রিয়া নেই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এরপরে চলে আসে আরেকটি কেসে, এলকপ লিগাল এইড সেন্টারে আরেকটি। জি, পয়েন্ট অফ অর্ডার, বিশেষ কারণে অনেক সময় কোর্ট চাইলে এবং দীর্ঘসূত্রিতার সময় জামিন দিতে পারেন, এবং আমার মনে হয় মাননীয় নেতা বলেছেন যে বিপুল কোনো জামিন পায়নি, এই জায়গাটা আমার মনে একটা ভুল চেষ্টা। আপনার প্রশ্ন, তিনি বলতে যাচ্ছেন বিশেষ ক্ষেত্রে অনেক সময় জামিন পাওয়া যায়, কিন্তু আমি আমার কেসের উপরে বলেছি যে আমার কেসে পাইনি। মাননীয় বিরোধী দলের নেতা, তিনি একটি কেস স্টাডি বলতে গিয়ে সেখানে এই কেসের কথা বলেছেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই অজামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে বা অভিযোগের ক্ষেত্রে তাদেরকে জামিন পেতে মুশকিল হয়। সুতরাং আপনি জামিনের সুযোগ রয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা ঘটে সেটাই বলেছে। ধন্যবাদ আপনাকে মাননীয় মন্ত্রী, আপনার বক্তব্য পরবর্তীতে প্রদান করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তাহলে এই কেসটির মাধ্যমে আমরা দেখতে পেলাম যে জামিনযোগ্য অপরাধ না বলে এই ক্ষেত্রে দেখা যায় যে মানুষ জামিন পাচ্ছে না, এবং এরকম রিপনের মতো আরেকটি কেস আমি আপনাদের সামনে নিয়ে আসছি। এলকপ এইড সেন্টারের মিস্টার সন্দীপ, যিনি বলেছেন যে তার স্ত্রী তাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছে, পরকীয়া থাকা সত্ত্বেও তার স্ত্রীর বিরুদ্ধে সে কোনো ধরনের কোনো কিছুই বলতে পারেনি, কারণ তার এই নারী ও শিশু নির্যাতন আইনের ধারায় তার স্ত্রী একটি মামলা করে দেয় এবং তাকে জনসম্মুখে বলে থুতু ফেলে দিয়ে চারটে। মাননীয় স্পিকার, যখন মানবাধিকার লঙ্ঘনের এই পর্যায়ে চলে আসে এবং যখন দেখতে পারলাম যে আমরা এই একটি আইন যখন ব্ল্যাক ল হয়ে যায় বেনথন থিওরিতে, এই আইন যে আইনের এই ফাঁকফোকরগুলো কাজে লাগিয়ে মেয়েটি তালাক নেয় এবং 1 লক্ষ টাকা সে যৌতুক হিসেবে দেওয়ার কথা ছিল, সে তখন ওই অর্থগুলো বারবার গ্রহণ করতে থাকে, তখন কি আমরা এটি বলতে পারছি না যে এই আইনের ত্রুটিগুলো যখন এ ধরনের সমস্যাগুলো এবং এই ধরনের ফাঁকফোকরগুলো আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কিছু কুচক্রি মহল এই আইনের অপব্যবহার করছে, তাহলে আমরা কেন আজকে বলতে পারছি না যে এই আইনের অপব্যবহার হচ্ছে? এবং আমি এবং আমার দল বারবারই এটি বলে যাচ্ছি, যদি আপনারা আমাদেরকে দেখাতে পারেন একেবারেই অপব্যবহার হচ্ছে না, তাহলে আজকে বিতর্ককে এখানে সমাপ্তি হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।